আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুল থেকে আজকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি নবম শ্রেণী রসায়ন বিষয়ের উপরে একটি ক্লাস নেব। আজকে আমি অধ্যায় ৫ অর্থাৎ রাসায়নিক বন্ধন থেকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে আমাদের আলোচ্য যে বিষয় সেটি আমরা দেখো বোর্ডে আমরা লিখেছি, সেটি হচ্ছে যে অষ্টক সম্প্রসারণ যে তত্ত্ব। অষ্টক সম্প্রসারণ তত্ত্ব বলতে আমরা কি বুঝি, কোন যোগে অষ্টক সম্প্রসারণ হয়, কিভাবে হয়, এই বিষয়গুলো আজকে আমরা মূলত শিখব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি। দেখো, অষ্টক সম্প্রসারণ আসলে বলতে আমরা কি বুঝি, আসো আমরা প্রথমে এই বিষয়টি একটু জেনে নেই যে অষ্টক সম্প্রসারণ জিনিসটা কি আসলে কি। আমরা গত ক্লাসে কিন্তু সমযোজী বন্ধন সম্পর্কে আমরা শিখেছি, তাই না? আমরা সমযোজী বন্ধন এর ক্ষেত্রে আমরা বলেছি যে যদি একাধিক পরমাণু যদি অধাতু পরমাণু হয়, অর্থাৎ একাধিক অধাতু পরমাণু দ্বারা যদি কোনো যৌগ গঠিত হয়, তাহলে ওই যৌগকে আমরা বলি সমযোজী যৌগ, এবং ওই যৌগটির মধ্যে যে বন্ধন থাকে সে বন্ধনকে কিন্তু আমরা বলি সমযোজী বন্ধন। এই যে আমরা অস্ত্র সম্প্রসারণ তত্ত্বের কথা আমরা বলছি, এটি কিন্তু সমযোজী যৌগে কেবলমাত্র এই ঘটনাটি সংঘটিত হয়। এটি কিন্তু কখনো আয়নিক যৌগে অস্ত্র সম্প্রসারণের কোনো ঘটনা কিন্তু কখনোই ঘটে না। তার মানে অস্ত্র সম্প্রসারণের বিষয়টি এটি কিন্তু সমযোজী বন্ধন সংশ্লিষ্ট একটি বিষয়। তাহলে আসলে আমরা একটু জেনে নেই এই ব্যাপারটি আসলে কি। যদি কোনো সমযোজী যৌগে ইলেকট্রন শেয়ার করার পর, পরমাণুসমূহ ইলেকট্রন শেয়ার করার পর কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে যদি ৮টি ইলেকট্রন তৈরির পরিবর্তে যদি আরও বেশি সংখ্যক ইলেকট্রন সে যদি তৈরি করে, তাহলে আমরা ওই যৌগকে আমরা বলি যে ওই যৌগটির অষ্টক সম্প্রসারণ হয়েছে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। আসো আমরা এই বিষয়টি ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটু শিখে নেই। দেখো, আমরা একটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে যেই যৌগে অষ্টক সম্প্রসারণ ঘটে। যেমন আমরা একটা যৌগের নাম লিখবো, সেটা হলো ফসফরাস, ফসফরাস পেন্টাফ্লোরাইড। এই যৌগে যৌগটিতে অষ্টক নিয়ম মেনে চলে কি? এই হলো তোমাদের মনে করো প্রশ্ন। আমরা টিতে যদি তেটা বাদ দিয়ে দেই তাহলে আমাদের প্রশ্নটা সঠিক হয় যে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে কি, এটা মনে করো তোমার প্রশ্ন যে আসলে এই যৌগটা অষ্টক নিয়ম পালন করবে কিনা। আচ্ছা, সেক্ষেত্রে আমরা প্রথমে জেনে নিই আসলে যৌগটা কী ধরনের যৌগ। দেখো, ফসফরাস একটা অধাতু পরমাণু আমরা জানি, সেই সাথে যে ফ্লোরিন এটিও কিন্তু অধাতু পরমাণু। আর আমরা জানি অধাতু পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু সমযোজী যৌগ গঠন করে, তাই না? আচ্ছা, তার মানে এই যৌগটাকে আমরা বলতে পারি সমযোজী যৌগ। তোমরা নিশ্চয় জানো সেটি হলো সমযোজী যৌগে কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু যৌগ গঠিত হয়, তাই না? সেক্ষেত্রে আমরা আসো আমরা মৌলগুলোর আমরা ইলেকট্রন বিন্যাস করি। আমরা প্রথমে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি ফসফরাস পরমাণু, এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি এটা যদি ফসফরাসের নিউক্লিয়াস হয়, প্রথম কক্ষপথে কিন্তু ফসফরাসের ইলেকট্রন থাকবে হলো ২টি, আমরা ২টি ইলেকট্রন দিলাম। দ্বিতীয় কক্ষপথে ফসফরাস ইলেকট্রন থাকবে ৮টি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টি ইলেকট্রন দিলাম। আচ্ছা, আর তোমরা জানো যে ফসফরাসের শেষ কক্ষপথ তথা তৃতীয় কক্ষপথে ৫টি ইলেকট্রন থাকবে। ফসফরাসের ইলেকট্রন সংখ্যা কিন্তু ১৫টি, তাহলে আমরা ৫টি ইলেকট্রন দিয়ে দিই, ১, ২, ৩, এই ৪ আর এই ৫। তাহলে ফসফরাসের আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, তাই না? আচ্ছা, এবার আমরা হলো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। যদি আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, এটা মনে করো ফ্লোরিনের নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ফ্লোরিনের প্রথম কক্ষপথ, ২টি ইলেকট্রন, আর ফ্লোরিনের শেষ কক্ষপথ তথা দ্বিতীয় কক্ষপথে কিন্তু ফ্লোরিনের ৭টি ইলেকট্রন থাকে, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে আমরা এখন লিখবো, এটা হলো ফসফরাস পরমাণু। আমরা লিখতে পারি এটা হলো ফসফরাস পরমাণু, এটা শুধু আমরা পেয়ে দেখলাম ফসফরাস পরমাণু। দেখো, আর এটা হলো ফ্লোরিন পরমাণু। আমরা এই যৌগটির দিকে যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে একটি ফসফরাস পরমাণুর সাথে কিন্তু ৫টি ফ্লোরিন পরমাণু যুক্ত, তাই না? তাহলে একটি ফসফরাসের সাথে ৫টি কিন্তু ফ্লোরিন পরমাণু যুক্ত হবে। একটি ফসফরাস পরমাণুর সাথে ৫টি ফ্লোরিন পরমাণু যুক্ত হবে। যদি যুক্ত হয় তাহলে কি ঘটবে? আসো তাহলে কি ঘটবে আমরা একটু দেখে নেই।
আচ্ছা আমরা এই দুইটি অর্থাৎ এই দুই প্রকার মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে সেটা আমরা নিচে লিখব হ্যাঁ সেটা দেখো আমরা এখানে বুঝতেই পারছি যে আসলে এই দুই প্রকার মৌলের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কিন্তু ফসফরাস তাই না আমরা এটা বলতে পারি কারণ আমরা শিখেছি গত ক্লাসে যে কোন সমযোজী যৌগে যেই পরমাণুর সংখ্যা কম সেটি হলো কেন্দ্রীয় পরমাণু তাহলে দেখো ফসফরাস যেহেতু ৫টি আর সরি ফ্লোরিন যেহেতু ৫টি আর ফসফরাস যেহেতু ১টি ফসফরাস পরমাণুর সংখ্যা কম সুতরাং ফসফরাস কিন্তু এখানে কেন্দ্রীয় পরমাণু আমরা জানি যে যখন পরমাণুগুলোকে আমরা যখন যুক্ত করব তখন কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা আগে করব তাহলে আমরা আসো আমরা কেন্দ্রীয় পরমাণু যেটা ফসফরাস তার ইলেকট্রন বিন্যাস আমরা আগে করি তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ফসফরাসের যদি আমরা একটা নিউক্লিয়াস আঁকি দেখো একটা নিউক্লিয়াস আঁকলাম আমরা প্রথম কক্ষপথে আমরা জানি ফসফরাসের ২টি ইলেকট্রন বসে দ্বিতীয় কক্ষপথে কিন্তু ফসফরাস ইলেকট্রন বসবে ৮টি আমরা ৮টি ইলেকট্রন দিয়ে দিলাম আর তৃতীয় যে কক্ষপথ তৃতীয় কক্ষপথে কিন্তু ফসফরাস ইলেকট্রন বসবে হলো ৭টি তাহলে আমরা ৭টি ইলেকট্রন দিব ১ না সরি ৭টি না ৫টি ১ ২ ৩ ৪ ৫ তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে ৫টি ইলেকট্রন থাকে আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে ৫টি ইলেকট্রন কিন্তু আমরা কিন্তু শেষ কক্ষপথে দিয়ে দিলাম আমরা এই যৌগ থেকে বুঝতে পারছি যে আসলে একটি ফসফরাস পরমাণুর সাথে ৫টি ফ্লোরিন কিন্তু যুক্ত হবে তাহলে একটি ফসফরাসের সাথে আমাদের এখানে ৫টা ফ্লোরিন কিন্তু আমাদের যুক্ত করতে হবে তুমি ৫টা ফ্লোরিন পরমাণু এখানে যুক্ত করে দাও দেখো আমরা ফ্লোরিন এখন দ্বিতীয় কক্ষপথ আমরা আগে আঁকবো এটা দ্বিতীয় কক্ষপথ আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ আর এটা হচ্ছে ফ্লোরিনের একটা নিউক্লিয়াস আমরা ফ্লোরিনের আমরা দ্বিতীয় কক্ষপথকে ফেললাম আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ আর এটা হলো ফ্লোরিনের একটা নিউক্লিয়াস দেখো আমরা এখানেও কিন্তু ফ্লোরিনের আমরা দ্বিতীয় কক্ষপথ আঁকলাম এটা প্রথম কক্ষপথ আর এটা হলো ফ্লোরিনের নিউক্লিয়াস প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ৫টা আমাদের কিন্তু ৫টা ফ্লোরিন পরমাণু আমাদের যুক্ত করতে হবে আচ্ছা আমরা ৫টা ফ্লোরিন পরমাণু যুক্ত করে দিয়েছি কিন্তু কোনো ফ্লোরিন পরমাণুর কিন্তু কোনো ইলেকট্রন কিন্তু আমরা দিই নাই আমরা ইলেকট্রনগুলো দিব দেখো তোমরা জানো প্রথমে ফ্লোরিন পরমাণুর প্রথম কক্ষপথে ২টি ইলেকট্রন থাকবে আর দ্বিতীয় কক্ষপথে কিন্তু ফ্লোরিনের ৭টি ইলেকট্রন থাকবে তাই না তাহলে ৭টি ইলেকট্রন আমরা কিভাবে দিব ৭টা ইলেকট্রনের আমরা এভাবে দিতে পারি ১ ২ ৩ ৪ ৫ ৬ আর ১টি ইলেকট্রন তুমি দেবে এই এখানে এমন জায়গায় আমরা ইলেকট্রনটা দিব যেখানে এই ইলেকট্রনটি ফ্লোরিন পরমাণুর কক্ষপথেও থাকে এবং একই সাথে ফসফরাস পরমাণুর কক্ষপথেও থাকে এরূপ জায়গায় আমাদের একটি ইলেকট্রন দিতে হবে তাহলে আমরা প্রত্যেকটা ফ্লোরিন পরমাণুর ক্ষেত্রে আমরা একই পদ্ধতি আমরা অবলম্বন করব তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে ২টি আর পরের কক্ষপথে ইলেকট্রন থাকবে ৭টি ১ ২ ৩ ৪ ৫ ৬ আর এই একটা ৭টা আর এটা তো আগে ছিল তাহলে আমরা এখানে ২টি ইলেকট্রন দিয়ে দেই ১ ২ ৩ ৪ ৫ ৬ আর এখানে একটা আচ্ছা দেখো এখানে আরও একটা ইলেকট্রন ছিল তাহলে আমরা আরও একটি ইলেকট্রন দিলাম তাহলে মোট ৩টি হলো ৪ ৫ এই ৬ ৭ আর প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে ২টি দেখো এখানেও সেম কেস আগে একটি ইলেকট্রন ছিলই তাই না তার পাশে আমরা আরও একটি ইলেকট্রন দিব তাহলে ১টি দেওয়া হলো ১ ২ ৩ ৪ ৫ আর এই ৬ ৭ আর প্রথম কক্ষপথে কিন্তু ইলেকট্রন থাকে হলো ২টি তাহলে আমরা কিন্তু প্রতিটি ফ্লোরিন পরমাণুর কক্ষপথে কিন্তু আমরা ইলেকট্রন দিয়ে দিয়েছি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দেখো যে ফ্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু ছিল ৭টা ইলেকট্রন ছিল আমরা জানি ফ্লোরিন যখন সমযোজী বন্ধন বা যে কোনো যৌগ যখন গঠন করবে তখন কিন্তু তার শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে চাইবে যেহেতু ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে দ্বিতীয় কক্ষপথে আরও একটি ইলেকট্রন দরকার সেজন্য সে একটি ইলেকট্রন কি করবে ফসফরাসের সাথে একটি করে ইলেকট্রন সে শেয়ার করবে দেখো এখানে আমরা ফ্লোরিনের মোট ৭টি ইলেকট্রন দিয়েছি আর একটি ইলেকট্রন কিন্তু ফসফরাসের এখানেও তাই আমরা ফ্লোরিনের ৭টি ইলেকট্রন দিয়েছি আর একটি ইলেকট্রন কিন্তু ফসফরাসের এভাবে প্রতিটি দেখো তোমরা খেয়াল করলে দেখবে যে প্রতিটি ফ্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে কিন্তু ৮টি ইলেকট্রন হয়েছে তাহলে এই যে ২টি ইলেকট্রন এই ২টি ইলেকট্রন আসলে কার এই ২টি ইলেকট্রনকে আমরা বলবো যে এটি হলো ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন আবার এই ২টি ইলেকট্রন কিন্তু ফসফরাস পরমাণু
পরমাণুরও ইলেকট্রন, অর্থাৎ এই দুটি ইলেকট্রন হলো কমন ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো কিন্তু উভয় পরমাণুরই এটা এটা তারা ব্যবহার করছে, বা উভয় পরমাণুই তাদের নিজস্ব ইলেকট্রন বলে তারা এটা কিন্তু এটা দাবি করতে পারে। যাই হোক, তো সেক্ষেত্রে তোমরা তাহলে এতটুকু বুঝতে পেরেছ যে আসলে এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড যে যৌগ, এই যৌগের ডায়াগ্রাম কিন্তু আমরা এঁকে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা এখন একটু যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এখানে কয় জোড়া ইলেকট্রন শেয়ার হতে দেখলাম। দেখো এখানে এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তিন, আর এ এক, আর এ এক, মোট হলো চার জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে। তাহলে আমরা যদি এটাকে বন্ধন গঠনের মাধ্যমে যদি আমরা এটা দেখাই, ফসফরাস ছিল মাঝখানে তাই না, আর ডান পাশে একটা সমযোজী বন্ধনের মাধ্যমে ফ্লোরিন যুক্ত, উপরে আরও একটি সমযোজী বন্ধনের মাধ্যমে আর একটা ফ্লোরিন যুক্ত, আর এদিকে একটা ফ্লোরিন যুক্ত, এদিকে একটা ফ্লোরিন এবং এদিকে একটা ফ্লোরিন। আমরা জেনেছি যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করলে একটা সমযোজী বন্ধন তৈরি হয়, আর সমযোজী বন্ধনকে কিন্তু আমরা ছোট ছোট রেখা দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে মোট পাঁচটি সমযোজী বন্ধন কিন্তু তৈরি হয়ে গেল। এই যে আমরা বন্ধন প্রক্রিয়ার মাধ্যমে যে ফসফরাস পেন্টাক্লোরাইডকে দেখিয়েছি, এটাকে আমরা আরেকটু সংক্ষেপে দেখাতে পারি কীভাবে, সেটা হলো এই ফসফরাস আর হলো এই ফ্লোরিন। কয়টি ফ্লোরিন যুক্ত এখানে? একটি ফসফরাসের সাথে পাঁচটি ফ্লোরিন যুক্ত, এর জন্য আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি PF5। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টি শিখতে চেয়েছি সেটি হলো অষ্টক সম্প্রসারণ। আসলে এই ব্যাপারটা কিন্তু এখনও তোমাদেরকে কিন্তু আমি এখনও বলি নাই। তোমরা যদি খেয়াল করো তো সেক্ষেত্রে দেখবে আমরা যেটা বলেছি যে প্রতিটি ফ্লোরিন পরমাণুর শেষ কক্ষপথ কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়েছে, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আটটি করে ইলেকট্রন থাকার কথা। প্রত্যেকটি ফ্লোরিন পরমাণুর শেষ কক্ষপথ অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আটটি করে ইলেকট্রন কিন্তু তৈরি হয়েছে। এবার আমরা দেখব যে ফসফরাসের শেষ কক্ষপথে অর্থাৎ তৃতীয় কক্ষপথে কটি ইলেকট্রন হয়েছে। দেখো ফসফরাসের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন হয়ে গেছে কিন্তু 2, 4, 6, 8, 10টি। আমরা জানি যে কোনো পরমাণুর শেষ কক্ষপথে যদি আটটি ইলেকট্রন থাকে তাহলে আমরা বলি যে ওই পরমাণুর ওই কক্ষপথটি ইলেকট্রন দ্বারা পূর্ণ। যেহেতু এখানে 10টি ইলেকট্রন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কক্ষপথ ইলেকট্রন দ্বারা শুধু পূর্ণই বলবো না, বরং বলবো যে এখানে আরও অতিরিক্ত ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন যদি শেষ কক্ষপথে ফসফরাস আটটি হতো তাহলে আমরা বলতাম যে এখানে এই যৌগে ফসফরাস অষ্টক নিয়ম মেনে চলেছে। কিন্তু তোমরা দেখো যে এই যৌগে ফসফরাসের শেষ কক্ষপথে 10টি ইলেকট্রন হয়েছে, যেটি আটটির চেয়েও বেশি। যেহেতু এখানে ফসফরাসের শেষ কক্ষপথে আটটির চেয়েও বেশি ইলেকট্রন হয়ে গেছে, সুতরাং আমরা এখানে বলবো যে আসলে এই যৌগে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের শেষ কক্ষপথে আটটির বেশি ইলেকট্রন থাকার কারণে এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ হয়েছে। সুতরাং আমরা এখন মোটামুটি আলোচ্য যে বিষয় ছিল আমাদের সেটি আমরা বুঝতে পারলাম যে আসলে এই যে যৌগটি ফসফরাস পেন্টাফ্লোরাইড, এই যৌগে কিন্তু অষ্টক সম্প্রসারণ হয়েছে। এখানে কিন্তু অষ্টক তত্ত্ব কিন্তু এখানে এখানে মেনে চলেনি যৌগটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসে যে আলোচ্য বিষয় সেটি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ, এবং এই যে বিষয়টি আজকে আমরা বুঝলাম এটি কিন্তু তোমাদের HW করতে হবে। দেখো আমি লিখে দিয়েছি যে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে কিনা এটা তোমাদের বিশ্লেষণ করতে হবে এই ডায়াগ্রামের মাধ্যমে। আমি যেভাবে চিত্র এঁকেছি তোমরা এরকম সুন্দর করে চিত্র আঁকবে এবং সুন্দর করে কিন্তু বিবরণ দেবে, নির্ভুলভাবে বিবরণ দেবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আজকের ক্লাসের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমরা আজকের ক্লাস এখানে শেষ করব, তবে তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি যত্ন নেবে এবং বাসায় কিন্তু মনোযোগ সহকারে লেখাপড়া করবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।